এদিকে রয়েছে ডায়মন্ড হারবার দল এবং এদিকে রয়েছে নিউ টাউন দল এবং মাঝখানে দুই রেফারি রয়েছেন। কিন্তু প্রথম শট নিচ্ছেন কমল চক্রবর্তী, সাত নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সেই কমল চক্রবর্তী কিন্তু এখন শট নিচ্ছেন দলের হয়ে প্রথম শট। এই টুর্নামেন্টটা কিন্তু স্কোর হয়েছে 2-2, ভালো একটি খেলা করেছি আমরা। এখন ওকে চলো প্রথম শট দেখতে চলেছি আমরা, সেই কিন্তু বিখ্যাত প্লেয়ার কমল চক্রবর্তী শট নিচ্ছেন, প্রথম শট কমল চক্রবর্তী নিচ্ছেন প্রথম শট ডায়মন্ড হারবারের হয়ে এবং গোলরক্ষক রয়েছেন ইমরান দা। দেখা যাক কী হয় শেষ ম্যাচ। কমল চক্রবর্তী শট নিতে চলেছেন, কিন্তু এই মুহূর্তে কমল চক্রবর্তী শট নেবেন, ওদিকে ইমরান দা রয়েছে। কমল চক্রবর্তী শট নিচ্ছেন দলের হয়ে প্রথম শট, এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার আছে 5 লক্ষ টাকা, রেফারি পাঁচই দিয়ে দিন। কমল চক্রবর্তী শট নেবেন, ওদিকে ইমরান দা রয়েছে। কমল চক্রবর্তী শট নিচ্ছেন দলের হয়ে প্রথম শট, এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার আছে 5 লক্ষ টাকা, রেফারি পাঁচই দিয়ে দিয়েছেন। কমল চক্রবর্তী চলেছেন এবং শট এবং সেভ, কমল চক্রবর্তী শট সেভ, ইমরান দা। এখন শফিক দা শট নিতে চলেছেন দলের হয়ে প্রথম শট, অলরেডি একটি সেভ করেছে কিন্তু নিউ টাউন ট্রাফিক গার্ড, সেটি কমল চক্রবর্তী নিয়েছিল হরিণঢাকা ডায়মন্ড হারবারের হয়ে, সেটি কিন্তু সেভ করে দিয়েছে ইমরান দা। ওদিকে রয়েছেন গোলরক্ষকে, ওদিকে গোলরক্ষকে রয়েছেন অঙ্কুর, তবে অনেকটা অ্যাডভান্টেজে রয়েছে কিন্তু নিউ টাউন ট্রাফিক গার্ড এখন এই মুহূর্তে। কিছুক্ষণ আগে কিন্তু নিউ টাউন ট্রাফিক গার্ড হেরে যাচ্ছিল যেহেতু তারা 2 গোলে পিছিয়ে ছিল, এক্সট্রা টাইমে জাস্ট 3 মিনিটে 2টি গোল শট করেছে বলতে তো শট সফিক আলী গায়েন এবং গোল, কি সুন্দর গোল করেছে সফিক দা, অনেকটা অ্যাডভান্টেজে চলে গেল কিন্তু নিউ টাউন ট্রাফিক গার্ড। একমাত্র ফুটবল পারে মানুষকে আনন্দ দিতে, একমাত্র ফুটবল পারে মানুষকে ভালোবাসা দিতে, আর সেই ভালোবাসার মানুষ কিন্তু সফিক আলী গায়েন। আমরা সরাসরি একেবারে ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি, আর এই নিউ টাউন ট্রাফিক গার্ড আজকের মানুষের মনের আঙিনায় একেবারে জায়গা করে নিয়েছেন, হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই নিউ টাউন ট্রাফিক গার্ড তাপস স্যারের টিম এবং প্রিন্স। এই প্রিন্স কিন্তু দলের হয়ে দ্বিতীয় গোলটি করেছিল, সরি দ্বিতীয় গোলটি নিয়ে প্রথম গোলটি করেছিল প্রিন্স। হ্যাঁ, দুটো গোলে একা করেছে, প্রথম গোল করে প্রথম গোলটি কিন্তু এই প্রিন্সই করেছিল, কিন্তু অপেক্ষারত আমরা একেবারে, দেখা যাক কী হয় শেষ ম্যাচ। অলরেডি কিন্তু ইমরান একটা সেভ করে দিয়েছে, অনেকটা অ্যাডভান্টেজে রয়েছে ডায়মন্ড হারবার দল, কিন্তু 2টি শটে একটি মাত্র গোল করতে পারেনি, একটি গোল করে দিয়েছে, ভালো শট, 2টি শটে একটি গোল করেছে। এবং সুনীল টেকো, এই সুনীলদা ভালো একটি প্লেয়ার, তারা কিন্তু হাঁটতে হাঁটতে একেবারে জেতার লক্ষ্যে একেবারে ফিরছেন। সুনীল টেকো বিএসএসের সুনীলদা এই মুহূর্তে শট নেবেন দলের হয়ে নিউ টাউন ট্রাফিক গার্ডের হয়ে, এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা, খেলা দেখছি আমরা বারাইপুর রাজমার থেকে। দলের হয়ে দ্বিতীয় শট নিতে চলেছেন সুনীল টেকো, কী হবে দেখা যাক শেষ ম্যাচ। দ্বিতীয় শট নিতেছেন সুনীলদা, সুনীল টেকো, দেখা যাক কী হয়। এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার কিন্তু 5 লক্ষ টাকা। আজকে তৃতীয় ম্যাচ খেলছেন, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন দুটি দল, একদিকে ডায়মন্ড হারবার একদিকে নিউ টাউন, ওদিকে বাঁশি বাজিয়ে দিয়েছেন সুনীল টেকো, শট নিয়েছেন, ভালো গোল, 2টি শটেই 2টি গোল করেছে কিন্তু নিউ টাউন ট্রাফিক গার্ড। এই জন্যই কিন্তু নিউ টাউন ট্রাফিক গার্ডের প্রত্যেকটি প্লেয়ার মানে 100-এর মধ্যে 50% প্লেয়ার কিন্তু পুলিশের চাকরি করে, দেখতেই পাচ্ছেন তাদের কত সুন্দর মানুষের ভালোবাসা আজকে জিতে নিয়েছেন। যেমন শফিক আলী গায়েন, যেমন ফারুক হোসেন এবং মোহামেডান চার্লস, কী বিভৎসনা খেলেছে আজকের, সত্যি দুর্ধর্ষ ম্যাচ, দেখা যাক কী হয়। আবারও ইমরান দা রয়েছে, ইমরান দা আবারও গোলরক্ষকে পৌঁছে গেছেন আর শট নিচ্ছেন, কিন্তু সেই 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার দারুণ খেলেছে এই প্লেয়ারটি, দেখা যাক কী হয়। ইমরান দা একটু প্লেয়ারকে একটু দৃষ্টিভঙ্গির ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে ইমরান দা গোলরক্ষক। এই ইমরান দা কিন্তু ভালো সেভ করে, বলে সেভ করে, তবে তার ক্রীড়া নৈপুণ্যতা কিন্তু ম্যাচেও দেখিয়েছে এবং টাই ব্রেকিং শটেও সে দেখিয়েছে প্রথম শটে, দেখা যাক। আবারও ভালো
দৃষ্টিটা কিন্তু ভালো ছিল, একটি ভালো টাই ব্রেকিং শটও নিয়েছেন এই দাদা। এই মোহামেডান চার্লসের জন্য কিন্তু আজকের এই টাই ব্রেকিং শটটা আমরা দেখতে পাচ্ছি। মোহামেডান চার্লসে কিন্তু ম্যাচে আবার ফিরিয়ে এনেছেন, আর তানার হাতেই কিন্তু পুরো একেবারে ফুল দায়িত্ব, পুরো ফুল দায়িত্ব কিন্তু এই মোহামেডান চার্লসের উপরে। যদি গোল করতে পারে তাহলে কিন্তু দল অনেকটা এগিয়ে যাবে, যেহেতু তৃতীয় শট ওদিকে ছোটনদা রয়েছে গোলরক্ষকে, এই ছোটনদা ভালো সেভ করে, গোলরক্ষকে ভালো ভূমিকা পালন করেন। কিন্তু এই মোহামেডান চার্লস কী করবেন আজকে, তিনি কিন্তু একমাত্র গোল করে ম্যাচে ফিরিয়ে এনেছেন নিউটন ট্রাফিক গার্ডকে। কিপার গোলকিপার চেঞ্জ হয়েছে, গোলকিপার হয়েছে ছোটনদা, জানি না কী হবে শেষ ম্যাচ। তবে এখন তৃতীয় শট নিচ্ছেন নিউটন ট্রাফিক গার্ডের হয়ে মোহামেডান চার্লস। তৃতীয় শট মোহামেডান চার্লস নিচ্ছেন, ও নিখুঁত গোল, চার্লসের নিখুঁত গোল, নিখুঁত গোল করেছে কিন্তু মোহামেডান চার্লস, ভালো গোল। চার্লস ব্রো থ্যাংক ইউ, লাভ ব্রো, ওকে চলো, ভালো ম্যাচ উপভোগ করছি আমরা। এখন শট নেবেন আট নম্বর জার্সি পরিহিত প্লেয়ার হরিণডাঙ্গা ডায়মন্ড হারবার এসআরডি দলের অভিষেক হালদার। দেখা যাক চার নম্বর শট কি হয়। ও শর্ট সেভ করলো ইমরান দা, দুটি শর্ট সেভ করেছে এই নিউটন ট্রাফিক গার্ড, কিন্তু হাতটা চলেছিল, কি বিভৎস খেললো এবং জিততে চলেছে সত্যি। আজকে সত্যি বলতে এই মাঠে কত মানুষ আজকে এইরকম একটা খেলা সাক্ষী হয়ে গেল কিন্তু সত্যি। এবং শর্টেও চলেছে সেই গৌরবমুখী, এবং গোলরক্ষক চেঞ্জ হচ্ছে কিন্তু অনেকটা হাইট, এই ফালুর, এই ফালুর অনেকটা হাইট, তিনি কিন্তু এখন গোলরক্ষকে গৌরবমুখিতা শট নেবেন এখন। এবং বিদেশি প্লেয়ার এখন গোলরক্ষকে যেতে চাইছিলেন, তাকে দেওয়া হচ্ছে না ছোটনদা, তিনি গৌরবমুখী শট নিচ্ছেন, চার নম্বর শট নিচ্ছেন, অনেকটা অ্যাডভান্টেজ আছে। অলরেডি তিনটি শটে দু তিনটি গোল করে দিয়েছে কিন্তু নিউটন ট্রাফিক গার্ড, এবং তিনটি শটে দুটি একটি মাত্র গোল করেছে, চারটি শটে দুটি গোল করেছে একমাত্র হরিণডাঙ্গা ডায়মন্ড হারবার দল। অর্থাৎ ম্যাচের ফলাফল 2-3, যদি এই গৌরবমুখী গোল করতে পারে তাহলে কিন্তু জিতে যাবে দল নিউটাউন ট্রাফিক গার্ড, এবং যদি সেভ করতে পারে ছোটনদা ডায়মন্ড হারবারের হয়ে তাহলে আরও একটি করে শট আমরা দেখতে পাবো। অর্থাৎ উইনিং শট নিতে চলেছেন গৌরবমুখী, টাটা জামশেদপুরের প্লেয়ার, আইএসএল খেলেছেন যিনি, সেই জামশেদপুরের প্লেয়ার, টাটা জামশেদপুরের প্লেয়ার কিন্তু শট নিতে চলেছেন গৌরবমুখী, কি হবে দেখা যাক। তার জন্য আমরা আরো একবার আমাদের সমস্ত পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দাদা 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 কেমন লাগছে, ম্যাচ হাতে হাতে জিতছেন, ম্যাচ হাতে হাতে জিতেছেন, কেমন লাগছে? উপযুক্ত থ্যাংক ইউ দাদা, কেমন লাগলো?